তো বন্ধুরা, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ, একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন একটা ইম্পর্টেন্ট নোটিশ প্রকাশিত করেছে একটা রেজাল্টের ব্যাপারে। ওকে, অর্থাৎ আগামীকাল অর্থাৎ 23 নভেম্বর একটা রেজাল্ট পাবলিশ হবে। আমি দেখো একদম ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এসেছে এবং এখানে একটা ইম্পর্টেন্ট নোটিশ তোমরা দেখতে পাচ্ছ। এখানে ইম্পর্টেন্ট নোটিশটা দেওয়া আছে এবং এই জায়গা থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো। সেটা কি সম্পর্কে আমরা দেখে নিই যে ফাইনাল রেজাল্ট এখানে লেখা আছে, দেখো ফাইনাল রেজাল্ট অফ 6 SLST অ্যাসিস্ট্যান্ট টিচার 2013 ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড 7th SLST হেডমাস্টার এবং সুপার লেখা রয়েছে। দেখো 2020 যে পরীক্ষাটা হয়েছিল তার কিন্তু রেজাল্ট পাবলিশড হতে চলেছে এবং আজকেই এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ পাশে নোটিশটা কী রয়েছে, 22 তারিখ, দেখো আজকেই, অর্থাৎ 22/11/2021। এবং এই যে নোটিশটা তো আমরা দেখে নিলাম যে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন এবং তার সাথে 6th SLST অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা 2013 সালে হয়েছিল এবং তার সাথে HM অর্থাৎ 7th SLST হেডমাস্টার এবং সুপারের যে পরীক্ষাটা হয়েছিল 2020, হ্যাঁ, সেটার কিন্তু রেজাল্ট পাবলিশড হতে চলেছে। এবং সেই রেজাল্টটা কবে পাবলিশড হবে, আগামী 23 নভেম্বর। 23 নভেম্বর কটার সময় হবে, 8 PM, অর্থাৎ 8টা থেকে কিন্তু এই রেজাল্টটা অফিসিয়াল যে ওয়েবসাইট হচ্ছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এবং তার জন্য আমাদেরকে কী করতে হবে, যে 8 ডিজিট যে রোল নাম্বার রয়েছে তোমাদের সেটা কিন্তু এবং তার সাথে ডেট অফ বার্থ ইনপুট করতে হবে, যার ফরম্যাট হচ্ছে ডেট মান্থ এবং ইয়ার এই ফরম্যাটে, এবং 8 ডিজিটের যে রোল নাম্বার ইনপুট করলে তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। এবং এর সাথে এটাও বলা রয়েছে যে দ্য শিডিউলড অফ দ্য কাউন্সেলিং উইল বি অ্যাভেলেবল অন দ্য কমিশনস ওয়েবসাইট লেটার, অর্থাৎ পরবর্তীকালে খুব শীঘ্রই এই যে শিডিউলড অর্থাৎ কাউন্সেলিংয়ের যে শিডিউল সেটা কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত করা হবে। তো বন্ধুরা, এটা গুড নিউজ। এই রেজাল্টটা পাবলিশ হওয়ার পরেই নতুন যে SLST, হ্যাঁ, নতুন যে সে রিক্রুটমেন্ট রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের, প্রায় 5000 মতন একটা ভ্যাকান্স রয়েছে যেটা এই মাসে অর্থাৎ বিশেষ করে ডিসেম্বর কিংবা জানুয়ারিতে তার নোটিশ আসতে চলেছে, যার ভ্যাকান্সি প্রায় 5000+। তো সে ব্যাপারে আমরা বিস্তারিত জানিয়ে দেব আমাদের এই চ্যানেলের মাধ্যমে। অতএব বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। তো আশা আবার তোমাদের পরে আপডেট দেখাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।